মানকচুগুলো ছোট ছোটো করে টুকরো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে মানকচুগুলো পেস্ট করা হয়ে গেছে এবার ভালো করে মানকচুর যে দুধটা থাকে সেই দুধটা আমি ভালো করে সাদা কাপড়ে ছেঁকে নেব আর এই দুধটা ফেলে দেওয়ার কারণ হলো দুধটা মানকচের যে দুধটা থাকে সেই দুধটা থাকলে গলা কিটকিট করবে এইভাবে ভালো করে ছেঁকে দিয়ে দিতে হবে এখন নারকেল নিয়েছি আর এই নারকেলের পিছনের অংশটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেছে দেখুন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন নারকেল কুচিগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর আপনারা কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এক চামচ সর্ষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে একটা পেস্ট বানাবো কড়াটা গরম হয়েছে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দেব কালো জিরেটা হয়ে এসছে এবার মানকচু পাড়াটা দিয়ে দেব যেটুকু ভালো করে নাড়তে হবে যাতে মান মানকচুর যেটুকু দুধ আছে সেইটুকু কড়াইতে শুকিয়ে নিতে হবে নাহলে গলা কিটকিট করবে এরপর নারকেলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে লেবুর রসটা দিতে হবে এবার স্বাদ বাড়ানোর জন্য এবার এক চামচ চিনি দেব আর এই চিনিটা দিলে বেশি স্বাদ হবে আর খেতেও খুব ভালো লাগবে তাহলে হয়ে গেছে আমার মান বাটাটা এইভাবে আপনারাও বাড়িতে বানান আর দেখবেন গলা একটু কিটকিট করবে না তাহলে আমার এই রেসিপিটা কেমন হল আপনারা কমেন্টে জানাবেন